বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মাওলানা নাম ছিল তার জালালউদ্দিন গুনি তিনি বলেছেন মান্না বাল্লা শায়েকুল্লাহ ফাশা খাও শয়তান যার পীর নাই তার একজন পীর আছে এটা হলো শয়তান তাই আমি পায়ে ধরে বলে যাব ভাই আমি মানিক দেওয়ানে এখন গান গাইতেছি একটু পরে আমি বেঁচে থাকব এর কোনো নিশ্চয়তা নাই পায়ে ধরে যাই ভাই আল্লাহর নবী বলেছে যারা মুরিদ না হইয়া মারা গেল তারা জেহেলিয়াতের মৃত্যু নসিব হইল জোরে জোরে বলবেন বা নাউজুবিল্লাহ দয়াল নবী পূর্ণ জেহেলিয়াতের সময় আইসা মানুষকে আলোর রাস্তা দেখাইছে আর এই জমানে এসে যারা মুরিদ না হইয়া মারা গেল তারা জেহেলিতের মৃত্যু নসিব হইল আমাদের কারো কপালে যাবে এইরকম মৃত্যু নসিব না হয় আমি বলবো যদি সম্ভব হয় যারে ভালো লাগে যারে মনে হয় তার কাছে গিয়ে আহলে বায়াতের মাধ্যমে একটু আল্লাহ রাসূল চিনার ব্যবস্থা করে যাবেন দয়া করে পাও ধরে বলে গেলাম গুরু শান্ত Oh, no.
জাহিদ ভাই পরম গুরু দয়াময় তার মনোবাঞ্ছা পূর্ণ করুক গুরু প্রেমে অনেকগুলো টাকা দিয়েছেন সনাতন ধর্মের এখানে কেউ থাকতে পারেন সনাতন ধর্মের মধ্যে বলে অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর তৎপদং দর্শিক তং তস্মৈ শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরু মহেশ্বর গুরুই সবকিছু পৃথিবীর যত শক্তি সমগ্র শক্তি গুরু শক্তির মধ্যে দিয়ে দিয়েছেন তাই গানে বললেন ভক্তি ফিরে যাও যদি স্থাপিত মান গুরু মূরতি কেবল বিশ্বাস রেখি গুরু গুরু ছাড়া আর কিছু নাই তাই গানে গানে বললে গুরু বাক্য সর্বমন্ত্র সার গুরুময় হইলে অঙ্গ সব
চাকরি খেতা